43তম বিসিএস নিয়োগ প্রজ্ঞাপন বাতিল সহ আওয়ামী লীগ আমলের 44, 45 এবং 46তম বিসিএস এর সব প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আরও বলেন, 43তম ব্যাচে 2064 জন প্রার্থীকে সুপারিশ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগ সরকার আমলে তাদের সুপারিশ করা হয়েছে দলীয় বিবেচনায়। তাই এই প্রজ্ঞাপন যা দেশের মানুষকে হতাশ করেছে এবং এ নিয়ে ক্ষোভ রয়েছে। অতীতে 27তম বিসিএস এর চূড়ান্ত ফল বাতিল করা এবং নতুন করে মৌখিক পরীক্ষা নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করার নজিরও তুলে ধরেন তিনি। 43তম বিসিএস বাতিল করার জন্য আমরা দেশ ও জাতির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। রাষ্ট্রীয় প্রশাসনে প্রবেশে ফেসিবাদী আওয়ামী গোষ্ঠীর এবং সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ক্যাডার বাহিনীকে নিবৃত্ত করার লক্ষ্যে এই তিনটি বিসিএস এর নিয়োগ প্রক্রিয়া সমূহ পুরোপুরি বাতিল করা হোক।